পাঁচুয়ে সালাম দেওয়ার বিধান কি? এটা আমাদের দেশে বহুল প্রচলিত একটা কালচার, একটা সংস্কৃতি, যে মুরব্বীদেরকে পাঁচুয়ে সালাম দিতে হয়, বিশেষ করে নতুন জামাই আসলে শ্বশুর শাশুড়ি অন্যদের পাঁচুয়ে সালাম দিতে হয়। আমরা এটা বিভিন্ন জায়গায় জবাব দিয়েছি, সালাম হয় মুখে, সালামের জন্য কোনো পায়ে হাত দেওয়ার দরকার হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো সালাম। এই সালাম শিখিয়েছেন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া পাও ধরতে হবে সালাম দিতে গিয়ে, এরকম কোনো শিক্ষা কোরআন হাদিসে দেওয়া হয় নাই। এটা হিন্দুদের চরণধুলি নেওয়া, চরণধুলি মানে পায়ের ময়লা নেওয়া, মুরব্বীর পা থেকে ধুলা নেওয়া। সেটা আবার মুসলমানদের মধ্যে আসছে পদধুলি নেওয়া, ওখান থেকে আসছে পা ছুঁয়ে সালাম করা। কথা বুঝতে পারছেন? এটা কোনো ইসলামের নির্দেশ না। হ্যাঁ, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে তাদের কপালে চুমু খাওয়ার কথা, পায়ে চুমু খাওয়ার কথা কোনো কোনো বর্ণায় পাওয়া যায়, সেটা নিয়ে আলোচনা আছে দীর্ঘ। কিন্তু সালামের সাথে কোনো সম্পর্ক না যে এটা দিয়ে আমি সালাম দিলাম। মুশকিল হলো নতুন ছেলেরা বিয়ে করার পর, নতুন বিয়ে করার পর যদি শ্বশুরদের পাঁচুই সালাম না দেয়, শ্বশুরা মনে করে বেয়াদব ছেলে, মনে করে কি করে না, এটা যেহেতু বুঝে না শ্বশুররা, এই জন্য তাদেরকে শ্রদ্ধা সেভাবে করতে হবে। তাদের সামনে কাচুমুচু করবেন, হ্যাঁ, মুস্কি হেসে কথা বলবেন, সবকিছু আগায় জোগায় দিবেন। আপনার আচার আচরণ থেকে উনি বুঝে নিবে যে না, ওর মধ্যে আদবের কোনো কমতি নাই, এবং বুঝাই দিবেন যে পাঁচুই সালাম কেন করছেন না। ডাইরেক্ট বলতে পারছেন না, আরেকজনকে দিয়ে বুঝাই দিবেন, কিন্তু আপনার আচার আচরণ দিয়ে আপনি পোষায় দিবেন যে আপনার ভদ্রতার কোনো কমতি নাই। আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন, ভদ্র হওয়ার তৌফিক দান করুন। আর পাঁচুই সালাম না, আমি বিভিন্ন জায়গায় বলি ভাই এই কথাটা, যে সালামের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে ওয়াইদা হাইয়্যাতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানি মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে যদি সালাম দেওয়া হয়, অভিবাদন জানানো হয়, তো যেই ভাষায় অভিবাদন জানানো হবে তুমি তার চাইতে আরো এক কাঠি আগ বাড়িয়ে দিবা, ফেরত রিপ্লাইটা উত্তরটা আর একটু বাড়ায় দিবা। যদি কেউ আসসালামু আলাইকুম বলে তুমি ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ বলবা, আর যদি কেউ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বলে জবাবে কি বলবা, ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, মানে একটু বাড়ায় বলবা। তাহলে এখন পাঁচুয়ে সালাম দিলে যদি সালাম হয়, তাহলে জামাইয়ের শ্বশুরের পা ছুইল, তাহলে শ্বশুরের জবাব দিতে হবে না, সালামের জবাব দিতে হবে না, পাঁচুয়ে সালামের জবাব কি ছুঁয়ে দিবে বলেন? বুঝেন নাই কথা? জামাইয়ে তো শ্বশুরের পা পর্যন্ত নেমে গেছে, আল্লাহ বলছেন সালামের জবাব দিতে হলে যে সালাম দিয়েছে সে যতটুকু দিছে জবাবে আর একটু বাড়াই দিতে হবে। তো জামাইয়ে নামতে নামতে শ্বশুরের পা পর্যন্ত নেমে গেছে, সালাম দিছে বেচারা, এবার শ্বশুরের জবাব দিতে গেলে পায়ের থেকে আরো নিচে নেমে জবাব দিতে হবে, এবার জামাইয়ের কি ধরবে শ্বশুর? হ্যাঁ, কি ধরবে? ও পা জড়ায় ধরবে বুকের সাথে। তাহলে বোঝা গেল এটা সুন্নাহ বা কোরআন হাদিস সমর্থিত কোনো আমল না। মুরব্বীরা যারা এটা নিয়ে মনে কষ্ট পান, তারা আপনাদের এই ভুলটা শুধরায় নেন, মনে কষ্ট পাওয়ার কিছু না। সালাম হবে মুখে, ছেলে ভদ্র, এটা আচার আচরণ দ্বারা বোঝা যাবে। কত ছেলে বিয়ের সময় শ্বশুরের পা ছুঁয়ে সালাম করতে 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 শেষ, এরপর আপনার মায়েরা নিয়ে ছুরে আছে না নাই? তাহলে এই পা ছুঁয়ে সালাম দিলে ছেলে ভদ্র, আর নাহলে ছেলে বেদ্দব, এত সহজ হিসাব নিকাশ করা যাবে। আমরা সুন্নত মেনে চলবো। নবীজি আমাদেরকে সালাম শিখেছেন না শিখান নাই? কিভাবে সালাম শিখিয়েছেন? মুখে সালাম, সালাম কখনো পা ধরে হয়, কিছু ধরাধরির কাজ দরকার নেই, এটা মুখে সালাম দিবেন।